শক্তিশালী করার লক্ষ্যে 1993 সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা দিবস প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছিল। হাতিয়াটি পা পা করে বাংলার প্রতিক্রিয়া নাচে গেছে মুক্তিযোদ্ধা দিবস প্রমাণ আজকে সুসংগঠিত হয়েছে। আগামীতে বিশ্ব নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এখন বাংলার মাটিতে সেই জামাতি সেই পাকিস্তানের দূষণরা এখনো বাংলার মাটিতে সেই চক্রান্তে লিপ্ত। আমরা সবসময় সজাগ থাকতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্য বাস্তবায়নের জন্য আমরা সবসময় মুক্তিযুদ্ধের সন্তানরা মুক্তিযুদ্ধ যুব কমান্ডার আমরা সবসময় সোচ্চার আছি এবং আগামীতে রাজপথে আমরা সেই কুলাঙ্গার সেই কুচক্রি মহলের বিরুদ্ধে আমরা রাজপথে জবাব দেব। এখন আপনাদের সামনে আমার দক্ষিণ সীমা মুক্তিযুদ্ধ যুব কমান্ডার নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক মফিদ ভাই কিছু আপনাদের উদ্দেশ্যে বলবেন। জয় বঙ্গবন্ধু, জয় হোক মুক্তিযোদ্ধা যুব কমান্ড দক্ষিণ সীমা উপজেলা শাখা। সম্মানিত দক্ষিণ সীমাবাসী, অত্যন্ত আনন্দের সাথে আজকের এই আনন্দ মিছিল হয়েছে। আজকের এই আনন্দ মিছিলকে আরো সুন্দর সার্থক করে তুলেছেন দক্ষিণ উত্তর সীমা থেকে আমাদের মাঝে আমাদের জিল্লুর রহমান ভাই আহ্বায়ক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, মিন্টু ভাই আমাদের মাঝে উপস্থিত হওয়াতে আজকের এই আনন্দ মিছিল খুব সুন্দর হয়েছে। অরুণ বা আমাদের মাঝে এসেছে, তাই আমাদের উৎসাহ আরো বেড়ে গেছে। আজকের এই আনন্দ মিছিল এই অল্প স্তরে হলেও বেশ বড় হয়েছে। আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই আরো বড় স্তরে আগামীতে আরো আনন্দ মিছিল করব। বিজয় মিছিল সামনে আসছে, আগস্ট মাস আমরা বিজয় মিছিল করব আরো বড় করে। আমরা আগামীতে আজকের এই আপনাদেরকে পেয়েছি, আগামীতে আপনাদেরকে আমরা পাইতাম এবং শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য আপনাদের সহযোগিতা আমার দরকার। দক্ষিণ সীমায় শেখ হাসিনার হাত ধরে বেশ উন্নয়ন হয়েছে। মুমিনদারের স্বরাষ্ট্রমন্ত্রী মুমিনদারের হাত ধরে অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে ধরে রাখার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। এই বলে আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আনন্দ মিছিলের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।